আসসালামু আলাইকুম। ইলিশ মাছের আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকে রান্না করা মাছ দিয়ে গরম ভাত তো খাওয়াই যাবে, সেই সাথে সাদা পোলাও বা ভুনা খিচুড়িতেও এটা ভালো লাগবে। আজ বানিয়ে দেখাবো খাট্টা মিঠা ইলিশ ভুনা। চলুন রান্নায় চলে যাই। আজ রান্নার জন্য একটা মিডিয়াম সাইজের ইলিশ থেকে 6 টুকরা মাছ বের করে নিয়েছি। এবার এই মাছগুলোতে সামান্য মশলা মাখিয়ে নিব। এজন্য একটা মিক্সিং বোলে মাছের টুকরাগুলো নিয়ে তাতে হাফ চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া এবং সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দিব। দশ মিনিট পর একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেছি। এবার মাছের টুকরাগুলো দিয়ে প্রত্যেক পাশ প্রায় আনুমানিক 2 মিনিট করে ভেজে নিব। মাছগুলো খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। ভাজা হয়ে গেলে একটা পাত্রে মাছের টুকরাগুলো তুলে নিচ্ছি। এবার রান্না করার জন্য আরেকটি পাত্রে মাছ ভাজার তেলগুলো নিয়ে নিব। আপনারা চাইলে একই পাত্রে মাছগুলো রান্না করতে পারবেন। আরও কিছু তেল লাগবে, তাই আরও সামান্য তেল অ্যাড করে নিচ্ছি। এবার দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সামান্য পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 3টা টমেটো কুচি করা। মশলা একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য পানি অ্যাড করে ঢেকে মিডিয়াম আর লো এর মাঝামাঝি আঁচে রান্না করব টমেটোগুলো গলে আসা পর্যন্ত। টমেটোগুলো নরম হয়ে আসলে চামচ দিয়ে একটু গলিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তাড়াতাড়ি ভালোভাবে রান্না হয়। এই রান্নার স্বাদটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে যদি আপনার টমেটো ভালো না হয় আর টমেটোর কাঁচা কাঁচা ভাবটা যদি না যায়। অর্থাৎ ভালোভাবে টমেটো রান্না করে নিতে হবে। আর আমার আজকের রান্নার টক ভাবটা কিন্তু এই টমেটো থেকে আসবে না, এর জন্য আরেকটা জিনিস অ্যাড করতে হবে। এখন আরও কিছুটা পানি অ্যাড করব এবং আবারও ঢেকে অল্প আঁচে রান্না করব এর পানি বেশ কিছুটা কমে আসা আর টমেটো ভালোভাবে রান্না হয়ে আসা পর্যন্ত। প্যানের পানি অনেকটা কমে এসেছে আর টমেটো থেকেও কাঁচা ভাবটা চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে 3 চা চামচ তেঁতুল গোলানো পানি দিয়ে দিচ্ছি। তেঁতুল আমি একটু ঘন করে গুলিয়ে নিয়েছি। এবার অ্যাড করব 1 চা চামচের মতো কাঁচা মরিচ বাটা। ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন। এবার সব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চেখে দেখব এবং টক আর ঝালের ব্যালেন্স করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর চিনি দেয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিব এবং চুলার আঁচ লোতে নিয়ে এসে মাছগুলোর একটা পাশ প্রায় 3 থেকে 4 মিনিট করে রান্না করব। আর ততক্ষণে ঝোলটাও অনেকটা কমে আসবে, এটা কিন্তু অনেকটাই ভুনা ভুনা হবে। তবে আপনারা যদি সামান্য গ্রেভি রাখতে চান তাহলে পানি আর একটু বাড়িয়ে দিতে পারেন। মাছ ভালোভাবে রান্না হয়ে গেলে কিছু পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার খাট্টা মিঠা ইলিশের ভুনা। আমি তো এটা আজকে ট্রাই করব সাদা পোলাও দিয়ে। আপনি করবেন কি দিয়ে কমেন্টে আমাকে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।